ধানটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমরা জমি আছে ধানটা বলতে পচে একদম দেখতে পাচ্ছেন মাঠে জলে সমান হয়ে গেছে মাঠে জল এসে আরে ঠিক আছে সো নমস্কার বন্ধুরা সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো অবশেষে কিন্তু বন্যার জল চলে গেল অর্থাৎ মাঠ থেকে বন্যার জল চলে গেছে আর আমার বাড়ির থেকে জল নেমে গেছে ভিটের থেকেও জল ছেড়ে গেছে এবারে রয়েছে রাস্তায় দেখতে পাচ্ছেন এই যে হাফ প্যান্ট পরে এসেছি মোটামুটি এক হাঁটুর জল মেন ঢালাই রাস্তার উপরে তো যে জন্য ভিডিওটা দিচ্ছি এক সপ্তাহ প্রায় পাঁচ থেকে ছ দিন হলো বাড়ি থেকে বেরাইনি কিন্তু আজকে যখন বাড়ি থেকে বেরালাম সত্যি মানে বুকটা কেমন করছে এক তো মানুষের কষ্ট সেটা যেমন কষ্ট কিন্তু আপনারা দেখুন যে সব থেকে আমার কষ্ট হচ্ছে এই ধানগুলোকে দেখে আমারও নিজেরও কিছু জমি আছে যদিও আমি ভাগে দিয়েছি আমি নিজে চাষ করি না কিন্তু যিনি আমার ভাগে চাষ করছেন আমার জমিগুলো তো আমার ধানগুলোও তো হয়েছিলো দেখে খুব কষ্ট হচ্ছে তো দেখুন আমাদের গ্রামের আমাদের গ্রাম নয় আমাদের টোটাল এই দিকের প্রায় পাঁচটা ছটা গ্রাম অর্থাৎ বন্দিপুর বামনখানা নিরঞ্জনবাটি হ্যাঁ বলরামপুর আনন্দপুর তো সীমন্তপুর কোমড়া তো প্রত্যেকটা গ্রামে কিন্তু ধানের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব খারাপ আপনারা দেখুন ধান গাছগুলো এগুলো আর হয়তো এক মাস পরে মানে সত্যি কথা বলতে হয়তো এক মাসও নয় কুড়ি পঁচিশ দিন পরেই কিন্তু ধানগুলো ফলতো কিন্তু গাছগুলোর কি অবস্থা হচ্ছে আমরা দেখুন এ দেখুন পুরো পচে গিয়েছে মানে এখানটা দিয়ে এই যে নরম অংশটা এগুলো দিয়েই কিন্তু ধানটা বেরোতো ঠিক আছে ফলবে ফলবে করছিল ঠিক আছে এটা যদি ফাটিয়ে দেখি আমি এর ভেতরে কিন্তু ধান দেখতে পাওয়া যাবে ঠিক আছে পচে গেছে কি গ্যাস তো রাস্তায় প্রচুর দুর্গন্ধ কেউ বাগা শুনছো কথাগুলো আর কি করি বলো দেখে আমি বললাম একটা ভিডিও করে বন্ধুকে পাঠাই যে ধানগুলো দেখে কি অবস্থা তারাও যাচ্ছি আর এদিকটা এখনো জল আছে হালকা তো এইভাবেই জল কমে কমে যাচ্ছে আর কি হচ্ছে জল তো এক জমেছে পচা গন্ধ তার উপরে মানে জলটায় রোদের প্রচণ্ড তাপ দেখতে পাচ্ছেন আমি গামছা মাথায় দিয়ে আছি তো প্রচণ্ড তাপে এই জল হিট হয়ে গেছে হিট হয়ে যেয়ে আরও পচে যাচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখুন আমি গোটা মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো মাঠ সাদা হয়ে গেছে আর কিছুদিন আগে জাস্ট পাঁচ থেকে ছ দিন আগে এই মাঠ কিন্তু চারিদিকে সবুজ হয়েছিল শুধু ধান নয় তার পাশাপাশি শশা চাষ হয়েছিল উচ্ছে চাষ হয়েছিল ওই যে দূরে মাছাগুলো আছে না আর আমার গাড়িটা ছিল নদীর বাঁধের উপরে একজন ডাক্তারবাবুর চেম্বারে আমি রেখে গেছিলাম তো গাড়িটা আজকে বের করেছি আর গাড়ি কিন্তু যে সব চাকা টাকা সব জাম হয়ে গিয়েছিলো মানে বৃষ্টি পেয়েছে তো ডাক্তারখানায় দুয়ারে ছিল চাকাগুলো জাম হয়ে গেছে আর একজন চাষি ভাই কাকাবাবু উনি এসেছেন তো কিছু এক্সপিরিয়েন্স ওনার কাছ থেকে নেই তো আপনার জমিতে ধান চাষ ছিল নাকি কাকা হ্যাঁ ছিল কবি কে ছিল অল্প আচ্ছা অল্প করেছিলেন তো মাঠের কি অবস্থিতি মানে আর কদিন পরে ধানটা ফলতো ওই না ইয়ে কার্তিক অঘ্রানের ভিতরে আচ্ছা আচ্ছা আপনি কি ছাগলের খাবার আনতে গেছেন নাকি এই বট গাছের আচ্ছা আচ্ছা তাহলে এখন ছাগল আর এরা খাবে কি গরু ছাগলই খাবে কি ঘাসও তো নেই কিছুই নেই বলে তো ঘর ছাড়া ঘরেও জল ঘরেও জল দেড় মানুষ কি ঘর ছাড়া আমার ঘরে জল আমার বল্লমপুরে বাড়ি হ্যাঁ বুঝতে রেছো হ্যাঁ তো আমি ফোনে কাজ করি সেজন্য একটা ভিডিও করি কারণ ধানটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার জমি আছে ধানটা বলতে পচি একদম দেখতে পাচ্ছেন মাঠে জলে সমান হয়ে গেছে মুখে আরে ঠিক আছে বুঝতে এটা আমাদের আমাদের কোপালে আছে এটা কাকাবো আর কি করা যাবে ছিলে মরে গেলে এত কষ্ট হতো না এটা ঠিক বলেছেন সত্যি আমিও বুকটা ফেটে যাচ্ছে আমার আমি মানে এত কষ্ট পেয়েছি যে ভাবলাম মনে ভিডিওটা করি খেতে দেবো কতটা ধান ওনার সামান্য জমি তাতে ওনার কত কষ্ট তো ওইটুকু জমির উপরে ওনার নির্ভর করে ঠিক আছে আর আমারও সামর্থ্য নেই যে কাউকে কিছু দিয়ে সাহায্য করব আর আমাদের সরকারি কোনো সাহায্য অনুদান কিছু এসেছে আপনি বলুন সরকারের দিক দিয়ে এখনো পর্যন্ত ধরুন বন্যায় এই বন্যাটা কিন্তু যথেষ্টই বড় বন্যা কিন্তু আপনারাই বন্ধুরা কমেন্ট করুন যে আপনাদের হচ্ছে কোন আরামবাগ থানা ঘাটাল থানা ঘাটাল থানা তার মানে দেবের এলাকা তার মানে দেবের এলাকায় বাস করি আমরা ঠিক আছে তো আগের দিন আপনারা কমেন্ট করেছিলেন আর দেখেছি আমরা তো বুঝতেই পারছেন কি পরিস্থিতি তবে রিলিফ হচ্ছে বুঝলেন যেটা আমি ভিডিও দেখেছি এবং খবরে দেখেছি রিলিফ পাচ্ছে মানুষ অনেক কিছু পাচ্ছে খাবার টাবার অন্তত পাচ্ছে কিছু নাই হোক সেটা ঘাটালে টাউন এলাকায় যে সমস্ত দোকানপটিয়ারে ডুবে গেছে সেই বাঁধের এলাকায় মানে টাউনে শহরে সেখানে যারা রয়েছে যাক তাদেরও উপকার হচ্ছে তাদেরকেও তো ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে এবার আমাদের ক্ষেত্রে কি আমাদের অনেকটা দূরে বাড়ি নৌকোই করে আসতে হবে এবং এসে পরিছাবা দেওয়াও কিন্তু খুব কষ্টকর না ঘাটাল বলক থেকে যদি আসে নদীете ওই নদীর মধ্যে দিয়ে আসে হ্যাঁ নদীর আমরা যেতে পারব জল বেরবি এক গড়া জল ফিরে চলে যাবে যদি খেতে দেয় খাবারটা দেয় হুম তো যাই হোক বন্ধুরা আপনারা কমেন্ট করুন যে এটা আমাদের ভাগ্যে কি ঘটেছে আমরা নিজেরাই জানিনা তো যাই হোক এই পরিস্থিতি আর জানি না সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম অনুদান বা সাহায্য বিশেষ করে এনাদের জন্য ওই কাকাবাবুদের জন্য কারণ এনার মতো বহু মানুষ বহু কৃষক আপনারা দেখুন মাঠটা দেখলেই চোখের জল চলে আসবে বহু মানুষের কিন্তু এই কষ্ট ঠিক হ্যাঁ ঠিক আছে কাকাবাবু অত চিন্তা করবেন না ঠিক আছে ওপরওয়ালা আছে ঠিক আছে হ্যাঁ পরবর্তী চাষটা ভালো করে করবেন ঠিক আছে তো যাই হোক আমরা প্রার্থনা করছি আপনারাও একটু আবেদন করুন যাতে ওনাদের এই সমস্যা মিটে যায় এবং মাস্টার প্ল্যান তার কোনো দেখা নেই ঠিক আছে কথায় আছে না তোমার দেখা নাই রে সেই মাস্টার প্ল্যানের দেখা নেই ওই হবে 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 শুনে যাচ্ছি আমি আজকে পাঁচ বছর ধরে আগামী পাঁচ বছর হয়তো শুনতে হবে জানি না কী হবে যখন সময় হবে হবে আর নাও হতে পারে তো যাই হোক আমি মন্তব্য করব না কারণ ওটা সরকারি ব্যাপার ওনাদের যখন সময় হবে প্রসিডিওর অনুযায়ী ওনারা করবেন তবে আশা আছে যে হবে মাস্টার প্ল্যানটা হলে অন্তত এই ছোটোখাটো বন্যার হাত থেকে মানুষগুলো বাঁচবে আমরা বাঁচবো আমাদের এখানে খুব কষ্ট তো চলুন ঠিক আছে কাকু বাড়ি যান তো ঠিক আছে কাকাবু ছাগলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন দেখলেন আমি একটু কথা বলতে গেলাম তো উনি কান্নায় মানে অরিজিনালি কাঁদতে শুরু করে দিয়েছেন ঠিক আছে ভালো হলো না ব্যাপারটা হয়তো ঠিক আছে ওনাকে বলতে গেলাম দুটো কথা কিন্তু উনি কষ্ট পেলেন তো যাই হোক এরকম প্রচুর চাষি বন্ধু প্রচুর মানুষের কিন্তু কষ্ট জড়িয়ে আছে এই চাষটা করি কী বললেন উনি বলুন তো যে আমার ছেলের যদি মরে যেত এত কষ্ট হতো নি আমার এই ধানগুলো পচে তা এত কষ্ট হয়েছে কারণ আর পনেরো কুড়ি দিন পরে এই ধানগুলো ফলতো ঠিক আছে আপনারা দেখুন ধানগুলোর কি পরিস্থিতি দেখুন মানে পুরো সাদা হয়ে গেছে ধানটার জন্য আরও কষ্ট এই ধান শহরের মানুষরাও তো খাবারটা পেত তো কত ধান ফলতো ভাবুন কয়েকটা জেলায় আর আমাদের সব এলাকায় হচ্ছে ভালো ধান হয় কারণ উর্বর পলি মাটি আমাদের এখানকার প্রচুর ধান হয় তো ঠিক আছে বন্ধুরা চলুন আর ভিডিও লেন্থ করছি না এই পরিস্থিতি আমাদের বন্যার আর আমার বাড়ি ওখানে জল ওখানটাই ব্লকটা করিনি চলে এসেছি আমি ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে ঠিক আছে ওর নিচেটাই আমার বাড়ি আর জল পেরিয়ে গাড়িটা ছিল নিয়ে তো আমি প্রায় দুটো গ্রাম পেরিয়ে আসছি যেতে যেতে যতটা যাচ্ছি চারিদিকে শুধু সাদা হয়ে গেছে শশা মাচাগুলো কদিন পরেই কালী পুজো আছে দুর্গা পুজো আছে শশা বিক্রি করতো চাষিগুলো ভালো দাম তিরিশ চল্লিশ টাকা কিলো শশা তো সেই শশা মাচাগুলো পুরো সাদা হয়ে গেছে মানে চার পাঁচ দিন বেড়াইনি তো আজকে দেখে অবস্থা বুঝতে পারছি আর মাছ মাছ বলতে একটা মাছ নেই মাঠে দুর্গন্ধ এত গ্যাস দুর্গন্ধ দুর্গন্ধে মাছগুলো সব চলে গেছে তো চলুন আমি বেরিয়েছি বাইক নিয়ে আর এই যে একটা ব্যাগ আছে এই যে এখানে বাজার করার ব্যাগ নিয়েছি যে যে তো এই যে ছোটোবেলার মধ্যে ঢুকেছি ব্যয় করে বাড়িতে খাবার বলতেই কদিন তো মুড়ি বেশি খাওয়া হয়েছিলো ভাত দুপুরে একবার রান্না হতো কারণ গ্যাসটা ভাঁচি ফাঁচিয়ে রাখতে হবে গ্যাসেস আনতে পারবো না একবেলা রান্না হতো সেটাই রাত্রিবেলা ভিজে ভাত খেতাম আর মেন প্রবলেম হচ্ছে আমরা ধরো স্বামী স্ত্রীতে খেয়ে নিলাম কিন্তু ছোটো বাচ্চাগুলো তারা তো খেতে পারে না রোজ রোজ সেই বেসন ভরা ভাজার আর ভাত তাদের জন্য আজকে একটু বাজারে বেরিয়েছি জাস্ট জলটা মরতে আজকে একটু সবজি কিনবো আলু নেই বাড়িতে আলু কিনবো একটু সবজি যদি পাই তো আকাশ ছোঁয়ার দাম পেঁয়াজের অনেক দাম কি হো কোথায় যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম এর পর দেখছি বক্সের ভিডিও আনব আপনাদের জন্য ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর যাদের লাগে বাড়ি আমার মতোই যারা কষ্ট পাচ্ছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন ঠিক আছে